হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণবশত আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো মনে রাখতে পারি না। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের টিকটক অ্যাকাউন্টগুলো পুরাতন হওয়ার কারণে আমরা ওই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ডটা ভুলে যাই, যার কারণে আমরা নতুন কোনো ডিভাইসে লগ ইন করতে পারি না। তো গাইস, আজকের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা যে কোনো টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করবেন খুব সহজেই। অর্থাৎ আপনারা চাইলে যে কোনো টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করে আপনারা নতুন কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা বিষয়টি বুঝতে পারবেন এবং যে কোনো টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। সো আপনারা যে কোনো টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করার জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। দেন নতুন করে ইনস্টল করে নেওয়ার পর আপনারা সরাসরি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। জাস্ট ওপেন করার পর দেখতে পারতেছেন এখানে প্রোফাইল আইকন, তো আপনারা সরাসরি প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন সাইন আপ। সো সাইন আপের উপর ক্লিক করার পর দেখতে পারবেন এখানে একটি অপশন চলে এসেছে। দেন এখানে নিচে দেখতে পারতেছেন লগ ইন নামে একটি আইকন, তো আপনারা সরাসরি এখান থেকে নিচে লগ ইন আইকনটির উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে ইউজ ফোন, ইমেল, ইউজার নেম তিনটা অপশন চলে এসেছে। সো আপনারা সরাসরি ইউজ ফোন, ইমেল, ইউজার নেম এই অপশনটির উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে ফোন নাম্বার এবং হচ্ছে ইউজার নেমের একটি অপশন চলে এসেছে, বা ইমেল অ্যান্ড ইউজার নেম। তারপর সরাসরি ইমেল অ্যান্ড ইউজার নেম এই অপশনটির উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে ফরগেট পাসওয়ার্ড নামে একটি আইকন, তো আপনারা সরাসরি এখানে ফরগেট পাসওয়ার্ড এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টটি ইমেল দিয়ে ক্রিয়েট করেন তাহলে আপনারা ইমেলের উপর ক্লিক করবেন, আর যদি আপনারা ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করেন তাহলে আপনারা সরাসরি ফোন নাম্বারের উপর ক্লিক করবেন। দেন ফোন নাম্বারটির উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টে যে নাম্বারটা দিয়ে ক্রিয়েট করেছেন সরাসরি আপনারা ওই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। দেন ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি সেন্ড কোডের উপর ক্লিক করবেন। সেন্ড কোডের উপর ক্লিক করার পর এখানে আপনাদেরকে 6 ডিজিটের একটি কোড পাঠাবে আপনাদের ওই সিমটাতে, তো আপনারা সরাসরি ওই কোডটা এখানে বসিয়ে দিবেন। দেন বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে নতুন করে একটি অপশনে নিয়ে যাবে। দেন কোডটি আপনারা এখানে বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন অটোমেটিকলি এটা নিয়ে নিয়েছে। সো দেখতে পারতেছেন এখানে নতুন করে একটি অপশন চলে এসেছে পাসওয়ার্ড, রিস্টেট পাসওয়ার্ড। তো এখন হচ্ছে আপনারা এখানে নতুন করে আপনাদের সেই অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি বসাবেন। তো পাসওয়ার্ডটি বসানোর জন্য আপনাদেরকে এখানে সর্বনিম্ন 8টা সেন্টেন্স ইউজ করতে হবে, বা 8টা অক্ষর ইউজ করতে হবে। ম্যাক্সিমাম আপনারা 20টি ওয়ার্ড ইউজ করতে পারবেন। সো এখান থেকে আপনাদেরকে ফার্স্ট অফ অল দিতে হবে আপনাদের যে কোনো নামের একটি অক্ষর। অর্থাৎ আপনাদেরকে এখান থেকে যে কাজটি করতে হবে পাসওয়ার্ড সেট করার জন্য, আপনাদেরকে লেটার ইউজ করতে হবে, নাম্বার ইউজ করতে হবে, দেন হচ্ছে স্পেশালি সেন্টেন্স ইউজ করতে হবে। যেরকম আপনারা দেখতে পারতেছেন হ্যাশ, প্রশ্নবোধক চিহ্ন, তারপর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। দেন এখান থেকে দেখতে পারতেছেন যে চিহ্নগুলো দেখতে পারতেছেন এখান থেকে যে কোনো একটি চিহ্ন ইউজ করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার নামের অক্ষরটা দিয়ে দিব। দেন অক্ষরটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি আরও 6টি ওয়ার্ড লিখবো, বা 6টি নাম্বার লিখবো। দেন দেখতে পারতেছেন 6টা ওয়ার্ড লেখার পর এখানে শুধু ওয়ান লেটার অ্যান্ড ওয়ান নাম্বার এই অপশনটা সিলেক্ট হয়েছে। দেন হচ্ছে আমি যদি এখান থেকে একটা ডট ইউজ করি তাহলে দেখতে পারতেছেন সবগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখান থেকে সরাসরি লগ ইন এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটিতে পাসওয়ার্ড সেট আপ হয়ে যাবে, বা নতুন পাসওয়ার্ড চলে আসবে। দেন দেখতে পারবেন আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে। সো আপনাদেরকে আমি একটু যদি আবার ব্যাগে গিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেন দেখতে পারতেছেন এখান থেকে আমি প্রোফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টটি চলে এসেছে। সো এটাই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তাই তখন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।